দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, এক্ষুনি চলে যাব। চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল। ধরা পড়নের আগে এগুলি সরাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম, হবু বধূ হিসাবে এবারে সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। সাথী, আমার মেয়ে, আমি এখন চলি। আসতে না আসতে চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ।